কত সুন্দর খাওয়াচ্ছে দেখুন, কত সুন্দর ফিট করেছে দেখুন বেঙ্গলি গুনোকে। যে কাউন্টারে আপনাদেরকে দেখাবো সেই কাউন্টারে এত ভালো ফিট করাচ্ছে দেখুন। দেখুন বন্ধুরা, এখানে গোল্ডেনকে ফিট করাচ্ছে বেঙ্গলিটা, একদম কত সুন্দর ফিট করাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আজকে আমি এসেছি মহিতার বেঙ্গলি ফিঞ্চ পাখি সেট আপে। তো এখানে কিছু বেঙ্গলি ফিঞ্চের প্রোগ্রেস হয়েছে, তো মহিতা কিছু বেঙ্গলি ফিঞ্চ পাখি সেলও করবে, তো সেইটাই আপনাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত একে একে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, যে এই টোটাল হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ পাখির সেট আপ। তো আমি আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি, তো এ ভিডিওতে আপনাদেরকে প্রোগ্রেসটা দেখাবো। তো এখানে বেঙ্গলি ফিঞ্চ আর গোল্ডেন ফিঞ্চের টোটাল প্রোগ্রেস হয়েছে, আর যে বেঙ্গলি ফিঞ্চগুলো সেল হবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা নিতে চান তো মহিতার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, মহিতার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আপনারা যোগাযোগ করে নেবেন। তো টোটাল সেট আপটা আগে আপনাদেরকে দেখিয়ে নিই, তারপরে একদিক করে আপনাদেরকে টোটাল পাখির ব্রিডিংটা দেখাচ্ছি। এই হলো মহিতার টোটাল সেট আপ, 150 পেয়ারের সেট আপ। এখানে দেখুন টোটাল সেল করার জন্যে যেসব বেঙ্গলি ফিঞ্চগুলো সেল ফিটিং হয়ে গেছে, তো খাওয়া শিখে গেছে, তাদেরকে আলাদা করে রাখা হয়ে গেছে। এখানে দেখবেন তো আপনাদেরকে দেখা, দেখুন পাখিগুলো কতটা হেলদি এবং অ্যাক্টিভ আছে। আর প্রায় 3-3.5 মাসের ওপরে বয়স আছে এটা এদের। নিজের কাউন্টারও কিছু আছে, দেখুন বন্ধুরা। তো আমি আপনাদেরকে প্রতিটা কেজে পাখি যেসব আলাদা করা হয়ে গেছে সেগুলো আপনাদেরকে একে একে দেখাচ্ছি। দেখুন এখানে 4-5টা বেঙ্গলি আছে, সব ঝুড়ি খুলে দিয়েছে, কারণ পাখিটা ভালো মতো রেডি হয়ে যাবে, তারপরে পাখিকে আলাদা করে সেল আউট করা হবে। এই কাউন্টারও দেখুন, তো যতগুলো কাউন্টার আমি পাচ্ছি আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করছি। এই কাউন্টারও দেখুন, সব কাউন্টারে প্রায় 4-5টা করেই বাচ্চা আছে। বেঙ্গলি ফিঞ্চ পাখি খুব ভালো বাচ্চা মানুষ করে, আর যারা মহিতার কাছ থেকে বেঙ্গলি ফিঞ্চ পাখি নেবেন তারাও আশা করি প্রোগ্রেস ভালোই পাবেন, কারণ এখানে যখন প্রোগ্রেস হচ্ছে আপনাদেরও প্রোগ্রেস ভালোই হবে। এই বেঙ্গলি ফিঞ্চ পাখির ব্লাড লাইন এতটাই ভালো, তো আমি নিজে আগের সিজনে নিয়েছিলাম, আমার ফার্মেও প্রোগ্রেস আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েওছি। তো এই পাখির ব্লাড লাইনটা খুবই ভালো ব্লাড লাইনের পাখি আছে। প্রতিটা কাউন্টারে আপনাদেরকে একে একে দেখাতে পারবো যে 4-5টার নিচে কোনো বাচ্চাই নেই এখানে। দেখুন দেখুন বন্ধুরা, তো এই ঝুড়িতে বাচ্চা আছে, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন দেখুন, দেখলে তো আপনারা বুঝতে পারবেন একটা ঝুড়িতে অন্তত 5-6টা থেকে বাচ্চা আছে। তো ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো বেঙ্গলি ফিঞ্চ পাখির। এখানেও দেখুন বাচ্চা বেরিয়ে গেছে, এই কাউন্টারে 4-5টা বাচ্চা, সব কাউন্টারে 4-5টা করে বাচ্চা আছে। নিজের কাউন্টারেও দেখুন, ভিডিও একটু বড় হবে, আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ প্রতিটা কাউন্টারে আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করছি, তাতে আপনাদের ভিডিওটা অনেকটা ভালোই লাগবে এবং অনেক কিছু জানতেও বুঝতেও পারবেন। দেখুন এখানে একটা কাউন্টার আছে, এখানে নেস্টিং শুরু হয়েছে, এখানে সব নতুন করে ঝুড়ি দেওয়া হয়েছে নিজের কাউন্টারে। তো এখানে মোটামুটি 4-5টা বাচ্চা নেমেছে। ঠিক আছে বন্ধুরা, দেখুন এখানে প্রতিটা কাউন্টারে আপনাদেরকে দেখাতে পারবো এবং বলতেও পারবো যে 4-5টার নিচে কোথাও বাচ্চা নেই। নিচে আছে,
সব দানা খাচ্ছে, দানা বাটিতেই বসে আছে। দরকার নেই, এখানেও আছে। তুমি যে দানাটা দাও ঠিক আছে ওই তো, ওই দানাটা একটু যদি দেখাও, তো তোমার যে ব্রিডিং প্রোগ্রেসটা যা হচ্ছে ওটা দানাটা যদি দেখাও, এই দানাটা দাও। দানার মধ্যে কী কী মেশানো আছে? ব্ল্যাক সিড খুব কমই আছে, কিন্তু ছোটো দানা, বড়ো দানা আর ক্যানারি, তাই তো? কয়েক কিছু মিলেট মেশানো আছে, নর্মাল খাবার দিয়ে মোটামুটি ব্রিডিং প্রোগ্রেস আছে। আর গোল্ডেনেরও কিছু বাচ্চা হয়েছে, দেখুন বন্ধুরা, গোল্ডেনের এখানে কিছু প্রোগ্রেস হয়েছে, আর এখানেও কিছু প্রোগ্রেস হয়েছে, বাইরে বেরিয়েছে। ঝুড়িটা আছে বেঙ্গল গোল্ডেন দেখাও তো কয়েকটা, বাইরে আছে। আচ্ছা আচ্ছা, অনেক পাখি সব বেরিয়ে গেছে, এগুলোকে আলাদা করবো কতদিন পর? কটা করে গোল্ডেন মানুষ করেছে তোমার এই বেঙ্গলি? চারটে পাঁচটা করে। ওনাদেরকে ফার্স্টেই বললাম না, ব্লাড লাইনটা এতটা ভালো, তো যারা নেবেন তারা এরকমই প্রোগ্রেস করতে পারবেন। কারণ আপনারা চেষ্টা করবেন যে কোনো বিড়ালের ঘর থেকে পাখি নেওয়ার, কোনো রকম মার্কেট বা বাজার থেকে পাখি নিতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ঠকে যাবেন। মার্কেটে বিভিন্ন জায়গার পাখি বিক্রি হয়, আর সেখানকার পাখি নিয়ে ব্রিড করাতে পারবেন না। কারণ অনেকেই আমাকে কমেন্টে বলেছেন, দাদা পাখি ব্রিড করছে না, এরকম বাচ্চা ফেলে দিচ্ছে, ডিম ফেলে দিচ্ছে, এরকম সমস্যা আপনারা অনেক ফেস করবেন। তাই আপনারা চেষ্টা করবেন বিড়ালের ঘর দিয়ে পাখি নিতে। দু টাকা বেশি দিয়ে পাখি কিনবেন, তাও কিন্তু বিড়ালের ঘর থেকে পাখি কিনবেন, সেক্ষেত্রে আপনাদের লস হবে না। আপনারা ফার্স্ট ক্যাপে চারটে বাচ্চা পেলে আপনার তো ওখানে পয়সাটা উঠে গেল। তো আপনারা চেষ্টা করবেন বিড়ালের ঘর থেকে পাখি কিনে আপনার পোস্টার হিসেবেও ব্যবহার করতে পারেন বেঙ্গলিকে, আবার বেঙ্গলির বাচ্চা বেঙ্গলিকে দিয়েও করাতে পারেন, কোনো রকম প্রবলেম আপনারা ফেস করবেন না। দেখুন প্রতিটা কাউন্টারে আপনাদেরকে দেখাতে পারবো, যেদিকেই ঘুরবো সেদিকেই চারটে পাঁচটা করে বাচ্চা মানুষ করে যায়। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিছু প্রোগ্রেস হয়েছিল, অত দেখাতে পারিনি, কিন্তু সেই সব পাখির বাচ্চাগুলো এখন সব সেলফ ব্রিডিংয়ে চলে এসছে, আর দিন দশ দিন পর পাখিকে আলাদা করে পাখি সেলের জন্য চলে যাবে। একটুখানি তোমার এই গোল্ডেনের যে ছোটো ছোটো বাচ্চা ওই প্রোগ্রেসটা একটু দেখো, এর মধ্যে দানা দিচ্ছে পাখিদেরকে, ঠিক আছে। জল সকালেই দেওয়া হয়ে গেছে, তো মোটামুটি সাতটা আটটার মধ্যে মধ্যে টোটাল জল দেওয়া কমপ্লিট করে দেয়। তো এবার ফিডারে তো দানা দেওয়া থাকে, এবার কারোর কারোর ফিডারে দানা শেষ হয়ে গেলে তাদের দানা দেওয়া, কারো বাটিতে জল দেওয়া, এইসব কাজগুলো তো করতেই হয়। তার মধ্যে গোল্ডেন ফিঞ্চের বাচ্চা দেখাচ্ছে, দেখুন সকালে নরম ফুড দেওয়া হয়নি, তাও সত্ত্বেও বেঙ্গলি কত সুন্দর গোল্ডেনের বাচ্চাকে খাইয়েছে। ভালো ব্লাড লাইনের বেঙ্গলি তুললে এরকমভাবেই আপনারা রেজাল্ট পেতে থাকবেন এবং দুটো পয়সাও ইনকাম করতে পারবেন। দেখুন প্রতিটা কাউন্টারে আপনাদেরকে দেখাতে পারবো, তিনটে চারটে করে বাচ্চা, বডি গ্রোথ দেখুন, আর খাইয়েছেও সেরকমভাবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি একে একে। দেখুন এখানেও পাঁচটা বাচ্চা আছে গোল্ডেনের, কত সুন্দর খাইয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এখানে কত বড় হয়ে গেছে গোল্ডেনের বাচ্চা, এখানেও চারটে বাচ্চা, ভালো খাইয়েছে। মোটামুটি কটা গোল্ডেনের বাচ্চা মানুষ করেছে তোমার এখানে? চারটে পাঁচটা করে দিয়েছি। মানে খান কুড়ি তিরিশটা বাচ্চা হয়েছে? হ্যাঁ। দেখুন কুড়ি কাউন্টার টোটাল, সেখান থেকে গোল্ডেনের ডিম চালা হয়েছে, আর পাঁচ পেয়ার গোল্ডেন ব্রিড করছে, তাদের ডিম চেলে এরকম বাচ্চা এরকম প্রোগ্রেস হয়েছে।
তোমার কাছে যদি কেউ গোল্ডেন ফিঞ্চ নিতে এই গোল্ডেন ফিঞ্চ নিতে চায় তো সেক্ষেত্রে বাচ্চা কি সেল করবে তুমি? না তো কালার করে তারপর সেল করবে, তাই তো? আচ্ছা, বেঙ্গলি ফিঞ্চ কি এখন সেল করা যাবে তো? হ্যাঁ, ঠিক আছে। তো আমি তোমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো স্ক্রিনে যে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন, ওই নাম্বারে ফোন করবেন। যারা পাখি নেবেন তারাই ফোন করবেন, ওই ফালতু ফোন করবেন না যে শুধু দাম জিজ্ঞেস করেই হয়ে গেল, ওরকম করবেন না। যারা মনে করবেন নেবেন, সিদ্ধান্ত নিন যে পাখি নেবো, সেক্ষেত্রে কিছুটা কম বেশি করে দেবে মহিতদা, কিন্তু বেফালতু ওই দাম জিজ্ঞেস করেই রেখে দিল ওরকম করতে যাবেন না। তাহলে কিন্তু নেক্সট টাইম যদি আবার পাখি নিতে চান সেক্ষেত্রে তখন আর পাখি পাবেন না। দেখুন, প্রতিটা কাউন্টারে চারিদিকে কাউন্টারে মানে আপনাকে ডেস্কটপের যে সেট আপ কতগুলো আপনাদেরকে দেখাবো, সব কাউন্টারে আপনার চারটে পাঁচটা করে বাচ্চা। আপনারা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একটু মন দিয়ে যে প্রোগ্রেসটা কী হচ্ছে এখানে। বেঙ্গলি পাখিটা কলিং করছে, কত সুন্দর। এখানেও দেখুন, এখানেও কিছু বাচ্চা হয়েছে, চারটে বাচ্চার মতো বাচ্চা হয়েছে। তো নিচেও কিছু বাচ্চা হয়েছে, ব্রিডিং প্রোগ্রেস দেখলে আপনাদের নিজেদেরই মাথা খারাপ হয়ে যাবে। আমি আপনাদেরকে কোনটা ছেড়ে কোন কেজে দেখাবো, যে কেজেই আপনাদেরকে মোবাইলের ক্যামেরাটা শুট মানে দেখাচ্ছি সেই কেজেই ব্রিডিং প্রোগ্রেস। টোটাল কত বেঙ্গলি ফিঞ্চ সেল করার আছে তোমার কাছে, কত পিস আছে? একশো পেয়ার, মানে 200 পিস, তাই তো? 200 পিস পাখি এখন মহিতদা সেল করবে। তা ওইসব পাখিগুলো মোটামুটি কতদিন পর পাবে যদি কেউ ফোন করে তোমাকে, মোটামুটি কতদিন পর দিতে পারবে? এখন থেকে ব্যাচে চালু, তাই তো? ঠিক আছে, তো আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন। এখন নর্মালভাবে বেঙ্গলি ফিঞ্চের ব্রিডিং চলছে। এখানে কিছু গোল্ডেন ফিঞ্চ আছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে একটা গোল্ডেন আছে, এখন ঝুড়ি খোলা আছে কারণ এর কাছ থেকে মোটামুটি 5-6 ক্লাস ডিম নেওয়া হয়ে গেছে, টাইম লাগে। তো আবার কয়েকদিন পর ঝুড়ি দেওয়া হবে। এখানে তো ঝুড়িতেই গোল্ডেন ঢুকে আছে, এখানে ফিমেলটা বাইরে মেলটা ডিম হ্যাচ করছে। এখানে তো দেখালাম আপনাদেরকে, দেখুন বন্ধুরা মহিতদা সব ফুড দিচ্ছে। আর পাখিটা পাখিগুলো কতটা ফিট করাবে ওর বাচ্চাদেরকে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা সব ফুড দিয়েছে, সব ফুড খাচ্ছে ওরা। কত সুন্দর খাওয়াচ্ছে দেখুন, কত সুন্দর ফিট করেছে দেখুন বেঙ্গলি গুনোদের।
যে কাউন্টারে আপনাদেরকে দেখাবো সেই কাউন্টারে এত ভালো ফিট করাচ্ছে। দেখুন এসব লাইভ ভিডিও আপনারা যে দেখছেন, আমি যাই দেখছি আমার কতটা ভালো লাগছে, তো আপনাদেরও আশা করি খুব ভালোই লাগবে। এখন কত সুন্দর ফিট করাচ্ছে, দেখুন বন্ধুরা এখানে গোল্ডেনকে ফিট করাচ্ছে বেঙ্গলিটা, একদম কত সুন্দর ফিট করাচ্ছে দেখুন গোল্ডেন। দেখুন এই পাশের কাউন্টার থেকে ওই পাশের কাউন্টারে বেঙ্গলিকে খাওয়াচ্ছে, দেখুন ওই পারে বাচ্চা ফিট চাইছে, এই পাশে বেঙ্গলি ওদেরকে খাওয়াচ্ছে। দেখুন কত সুন্দর ফিট করাচ্ছে, দেখুন প্রথমে বাবা মা খেয়ে নিল নরম খাবারটা, তারপরে তার বাচ্চাদেরকে ফিট করাচ্ছে। দেখুন টোটাল সেট আপটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এখানে কিছু পাখি বাইরে যাবে সেলের জন্যে, তো এটা কোথায় যাবে আমি মহিলাকে জিজ্ঞেস করে নিই। আমাদের পাখিগুলো কোথায় যাবে? বহরমপুর। তো এখানে কত পিস পাখি আছে? 50 পিস। তো কি নিয়ে যাচ্ছে না কুরিয়ারে কিছু ব্যবস্থা, কীভাবে পাঠাচ্ছ ওটা? হ্যাঁ কীভাবে পাঠাচ্ছ ওটা? নিয়ে যাবে এসে নিয়ে যাবে, তাই তো? আসছে তাই তো? দেখুন 50 পিস টোটাল পাখি আছে, তো পাখিগুলো টোটাল বহরমপুরে যাবে, তো আপনারাও যারা নিতে চান তারা এসেই নিয়ে যেতে হবে, কোনো আমাদের কুরিয়ারের কোনো ব্যবস্থা করা নেই, তো আপনাদেরকে এই ফার্মে এসে আপনাদেরকে নিয়ে যেতে হবে। পাখিগুলো কতটা হেলদি, কতটা সুস্থ পাখি আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। এখানে ফন্ড ব্ল্যাকের কোনো আলাদা কোনো দাম নেই, তো যদি কেউ শুধু ফন্ড নেয় সেক্ষেত্রে আলাদা দাম। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা, কারণ আর একটা ভিডিওতে লাইক করবেন, আপনাদের একটা লাইক আমাকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন, আর যাদের যাদের বেঙ্গলি প্রয়োজন আছে তারা তারা কন্ট্যাক্ট করে নিন মহিদার সাথে। বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্দার বার টিভিআর চ্যানেলটি দেখতে থাকুন, আর এইভাবে সাপোর্ট করুন যাতে আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারি। আচ্ছা পায়া নেই হবে।